নমস্কার বন্ধুরা অনুরপা ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠে পড়েছি ঘর দুয়ার ঝাড় দিতে লেগে গিয়েছি আর রুমের ভেতরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে সামনের উঠানিতে চলে এসেছি আজকের ওয়েদারটা একটু ভালো গতকাল মানে হঠাৎ এক্ষুনি মেঘ এক্ষুনি বৃষ্টি তা যে সকালবেলা হালকা রোদ্দুর বেরিয়েছে আর পুরো উঠানি টুঠানি এগুলো এখনও ভিজে রয়েছে ওদিকে তোমার দাদাভাই সকালবেলা হাঁটতে গিয়েছিল। তো প্রত্যেক দিনই যায় এক দুদিন হয়তো মিস করে আর পাড়ার এক কাকু যায় তো আজকে কাকু যায় না তোমার দাদাভাই একাই গিয়েছিল আর এই যে হাতে করে লঙ্কা তুলে নিয়ে এসেছে গাছে কিছু লঙ্কা হয়েছে তোমার দাদাভাই যে সকালবেলা তুলে নিয়ে এসেছে ফ্রিজে লঙ্কা রয়েছে এদিকে রান্নাঘরে এসেই দেখি রান্নাঘরের পাশে মানে পেছন দিকে এক বন রয়েছে সেই বনেতে খড়ি খাঁচি যেগুলো হয় সেগুলোর শীষ খাচ্ছে টিয়া পাখি এই টিয়া পাখিটা বেশ দুদিন হলো দেখতে পাচ্ছি মানে বাড়ির সামনেই মানুষজনের সামনেই খাওয়া দাওয়া আমি ওরই ছবি তুলেছি খুব সুন্দর দেখতে মেয়ে তো বলছে ধরো না ওকে অপরদিকে ছেলে স্কুল যাবে বলেছে তো তার জন্য যে ছলা আলু সেদ্ধ করে একটু পেঁয়াজ দিয়ে ভেজে থেঁতো করে দেব আলুগুলো তো এটা দিয়ে ওকে মুড়ি দেব ছেলের শরীরটা খুব একটা ভালো নেই তো তোমার দাদাভাই ওকে পাঠাবে না বলেছে তো ছেলে বলছে না যাব আজকে ড্রয়িং ক্লাস আছে এদিকে তোমার দাদাভাই ওর স্কুলের ব্যাগ জলের বোতলগুলো রেডি করে দিচ্ছে যে সকালবেলা উঠে প্রত্যেক দিন তো ছাতু বিস্কুট খাওয়া অভ্যাস তো শরীর খারাপের জন্য আজকে ওকে শুকনো মুড়ি দিয়েছে আর ছলা সেদ্ধ দিয়েছি পেটের প্রবলেমের জন্য গতকাল বমি করেছে তিন চারবার বাথরুম গিয়েছে তো ডাক্তারের কাছ থেকে ওষুধ করে নিয়ে এসেছি মানে অতিরিক্ত রেগুল মানে খাবারের প্রবলেমের জন্য এই অসুবিধা এদিকে ছেলে স্কুল চলে গেছে রান্নাঘরে আমি রান্না করতে চলে এসেছি আর সঙ্গে মেয়েকেও নিয়ে এসেছি প্রত্যেকদিন সকালবেলা হলে ফাঁকিবাজি বাবার কাছে থাকবে বাবার সঙ্গে ব্যায়াম করবে বক্সে গান শুনবে এইসব তো এখানে দেখো আমি পটল আলুটা সেদ্ধ করতে তুলে দিয়েছি সঙ্গে রয়েছে মাছের ডিম হাট থেকে তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো তো তাতে একটু পেঁয়াজ লবণ হলুদ দিয়ে মেখে নেব এখানে তরকারির জন্য টমাটো আদা পেঁয়াজ করে কুচে রেখেছি আর ভাত তো হয়ে গেছে তো হালকা হালকা মেঘ রয়েছে ওইদিকে সব তোমার দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেছে তো এদিকে মেয়েকে প্রত্যেক দিনই হামু দিয়ে যায় আজকে মেয়ে দেখুন মানে আলসেমের মতো রয়েছে কিছুতেই বাবাকে হামু দিবে না আবদারে এরকম হয়ে গেছে এত হাসিও পাচ্ছে আমাকে তো যাই হোক ওদিকে তোমার দাদা স্কুলে চলে গেছে আমি সামনের দিকে এসেছি মানে গতকাল তার আগের দিন ভেন্ডিটা তুলেছিলাম আবার গাছে ভেন্ডি হয়ে গেছে আর এদিকে দেখো বর্বটিগুলো মানে বেশ বৃষ্টির জল পড়ে একটু পুষ্টও হয়েছে লম্বা হয়েছে এখন গাছের অতটা তেজ নেই ক্রমশ গাছ মানে কি বলবো বয়স একটা দুটো শুকনো বর্বটিও রেখেছি এটা বিচে করার জন্য দেখো এই যে সামনের উঠে আমি বর্বটি এক গোছার মতো তুলে রেখেছি তো এটা দিয়ে একদিন বরবটি তরকারি করব তো ছেলে স্কুল থেকে ফিরে এসছে টিভি দেখছে আর সামনে আমার মানে টগর গাছ এগুলো ঝোপ টগর ছোট খুব ফুল হয়েছে সঙ্গে নয়নতারা হয়েছে বর্ষাকালে আর এটা একটা ফুল আর অপর দিকে দেখো ওখানে দশটার ফুল রয়েছে এত সুন্দর দেখতে লাগে না একসঙ্গে এখন অনেক রকম কালারের ফুল থাকে আর দূরেতে রয়েছে হলুদ কালারের ফুল এই বর্ষাকাল বলেই এত সুন্দর ফুল ফুটেছে তো যাই হোক এবারে চলে যাবো মানে খাওয়া দুপুরে স্নান পর্ব ছেলে মেয়েদের করিয়ে দিয়েছি আর তখন প্রায় বাজে তো একটা আমি পোশাক আশাক নিয়ে একটা আওয়াজ শোনা গেল গিয়ে গিয়ে দেখি ছেলে মানে শিশি তো কাঁচের শিশি ছিল ঝোলানো হোমিওপ্যাথি তো সেগুলো ফেলে ভেঙে দিয়েছে ওদিকে মেয়ে খাট থেকে নেমে এসে দেখছে যে দাদা ভাই ওষুধের শিশি ভেঙে দিয়েছে হোমিওপ্যাথি ওষুধের শিশি যা হোক মানে পড়ে গিয়ে একটা জল ঔষধ ছিল সেটা ভেঙেছে একটা ঔষধ সেটা শিশির মধ্যেই রয়েছে সেটা আস্ত রয়েছে তো চিকের মধ্যেই সম্পূর্ণ কাঁচের টুকরোটা রয়েছে শুধু একটুখানি ছিপির অংশটা বাইরে বেরিয়ে এসেছে ওরা যে হাত রাত কেটে দেয় না এটাই ভালো দুটো ক্যারি ব্যাগ ঝোলানো ছিল তো সেটাই নামাতে গিয়ে একটা হাত ফসকে তার পড়ে গেল তো যাই হোক এই ঔষধ তোমার দাদা ভাইয়ের না হলে আমার হবে নষ্ট হয়ে গেল এটা তবু শিশির গাড়িতে তবু নাম লেখা আছে এটা গটা রয়েছে তো কাঁচের টুকরোগুলো ভালো করে সাবধানে ডাস্টবিনে আমি এখন রেখে দিয়েছি ছেলে মেয়ে সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা ঘুমোতে যাবে আর আমি সেই সুযোগে হালকা রোদ বেরিয়েছে দেখে পোশাকগুলো ভিজে পোশাক মিলতে আবার সামন চলে এসেছি তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার পোশাক আশাক মিলে আমরা এবারে ঘুমোতে যাব। তো যাই হোক বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে নমস্কার